প্রিয় বন্ধুগণ, আবার আমরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। এবং আজকের ভিডিওটা কিন্তু কোনো ওয়াইল্ড লাইফ অ্যানিম্যালকে নিয়ে নয়। আজকের ভিডিওটা যারা পেটস লাভার তাদের জন্য অবশ্যই, এবং অনুরোধ করবো সবাইকে আমাদের ভিডিওটি দেখতে। আজকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো ইন্ডিয়ান ডগ ব্রিডের ব্যাপারে। আমরা আমাদের বাড়ির আশেপাশে বা আমাদের বন্ধুবান্ধবদের বাড়িতে যখন যাই, কোনো না কোনো ব্রিডের আমরা ডগ দেখতে পাই। যেরকম হচ্ছে জার্মান শেফার্ড হলো, অ্যালসেশিয়ান হলো, তারপর হচ্ছে ল্যাব্রাডর বা হচ্ছে গোল্ডেন রেট্রিভার, রাইট? কিন্তু এরা হচ্ছে ফরেন ব্রিড ডগ। কিন্তু আজকে আমরা দেখাবো ইন্ডিয়ান ডগ ব্রিডের ব্যাপারে। তাই আমাদের চ্যানেলে যারা নতুন তাদেরকে আমরা অনুরোধ করব, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করবেন নতুন ভিডিও আপডেট সবথেকে আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আর ওয়েট না করে ভিডিও দেওয়া যাক এবং দেখা যাক সেই সম্পূর্ণ ভিডিও। আমরা এখন ট্রেনে করে রওনা দিয়েছি হরিপালের উদ্দেশ্যে। হরিপাল হলো তারকেশ্বর লাইনের একটি জায়গা। সেইখানে রয়েছে পশ্চিমবঙ্গের একমাত্র দেশীয় প্রজাতির কুকুরের ক্যানেল বা ইন্ডিয়ান ডগ ব্রিডের যে ক্যানেল, আমরা এখন সেইটি ভিজিট করতে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন। আমরা এখন চলে এসেছি হরিপালের সেই ব্যক্তির বাড়িতে যার নাম ইমতিয়াজ কাশিম। এখন আমরা দেখব তার ইন্ডিয়ান ডগ ব্রিডের ক্যানেলটি, এবং আমরা এই ক্যানেলের যে সমস্ত ডগগুলি রয়েছে তাদের বিস্তারিত আপনাদের সাথে এখন শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি ক্যানেলে একটি দুইটি করে আমাদের দেশীয় প্রজাতির ডগগুলি রাখা রয়েছে। এইগুলি সাধারণত পাশমি, ক্যারাভান, এই ভারতীয় ব্রিডের কুকুরগুলি অত্যন্ত ক্ষিপ্র এবং শিকারী প্রজাতির হয়ে থাকে। তাছাড়াও এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য কুকুরদের থেকে যথেষ্ট বেশি, এবং এই ধরনের কুকুরগুলি যে লোমের কোটগুলি অত্যন্ত ছোট এবং মসৃণ হওয়ায় এরা আমাদের দেশে এই গরম আবহাওয়ায় এরা খুবই স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করতে পারে। এই কারণে এই কুকুরগুলি লাইফ স্প্যানিং অনেকটাই বেশি সাধারণ বিদেশি কুকুরগুলির থেকে। আমরা এখন এই ক্যানেলের ওনার মিস্টার ইমতিয়াজ কাশিমের সাথে কথা বলবো, এবং আমরা জানবো এই প্রজাতির ডগগুলির বিভিন্ন তথ্য। আমরা এতক্ষণ দেখলাম ইন্ডিয়ান ডগ ব্রিডের ডগ ক্যানেল, এইবার আমরা সেই সম্বন্ধে কিছু জেনে নেব স্যারের কাছ থেকে। আচ্ছা, আপনার এখানে যে ব্রিডগুলো রয়েছে এই ব্রিডগুলি মেনলি কী কী ব্রিড? এখানে পাশমি এবং ক্যারাভ্যান আছে, এটাই এটা ইংরেজিতে ক্যারাভ্যান বলবো, লোকাল ভাষায় হ্যাঁ কারওয়ানও বলা যায়, কারওয়ান আর পাশমি। আচ্ছা আচ্ছা, কারওয়ান এই শব্দটা এসছে যেটা মানুষের বা উটের বা অন্য কোনো জন্তু জানোয়ারের যে মানে ক্যারাভ্যান আসতো। আচ্ছা, হ্যাঁ, যারা ব্যাপারী আসতো সেই শব্দটা থেকে, ঠিক আছে। আর পাশমি শব্দটা এসছে পশম শব্দ থেকে। হ্যাঁ, পশম দেখলাম যে লোমগুলো খুব, হ্যাঁ পশম, এবং সারা গায়ে ভালোই লোম রয়েছে। হ্যাঁ হ্যাঁ,
যেগুলো নাম পাশমি সেগুলোর লম্বা লোম থাকে, পশম থাকে গায়ে। হ্যাঁ, আর আমার তো এমনি ক্যানেলে এরকম বৃষ্টি বর্ষার এই সময়টা, গরম এবং বর্ষা এই সময় পশমটা কমই হয়। হ্যাঁ, আর এছাড়া যদি যেরকম মানে শহরে যেরকম লোকে রাখে, হ্যাঁ, খাটের ওপর বা সোফার ওপর বা সযত্নে, সেরকম তো সযত্নে আমার কেনেলে তো নেই, এখানে খুব হার্ডি কন্ডিশনসে আছে। আপনারা দেখেছেন ওই অত বড় একটা ওই জায়গায় বন জঙ্গল পেছনে আছে, ঘেরা আছে, এরা মেনলি তো রানার খুব খুব দৌড়ায়, সেই কারণে আপনার এখানে মেন যেটা শহরাঞ্চলে যেটা একটু অসুবিধা হবে, আপনার এখানে একটা বিকট স্পেস রয়েছে। না, আমার এখানে স্পেস রয়েছে, কিন্তু আমি তো এখানে অক্টোবর মাসে এসেছি, আমি তো 15 বছর ধরে এই কুকুর পিকনিক গার্ডেনে কলকাতায় রাখতাম। হ্যাঁ, কোনো অসুবিধা হতো না। হ্যাঁ, স্পেসটা আছে বলে ওরা এরকম না যে সব সময় দৌড়াচ্ছে বা সব সময় ওদের এক্সারসাইজ দরকার, সেরকম না। আমি যেটা বলছিলাম যে সেই কন্ডিশনে বা বাড়ির কন্ডিশনে রাখলে পশমটা আরও বেশি হবে। আচ্ছা, আর যেটা আপনারা দেখলেন যেটা পশম ছাড়া শর্ট হেড যেটা, সেটার নাম হলো ক্যারাভ্যান। হ্যাঁ, কারওয়ান বা কারওয়ানি বা ক্যারাভ্যান, এই দুটো ব্রিড আপাতত আছে। হ্যাঁ, এইটা হলো আমাদের ইন্ডিয়ান সালুকি বলা হয়। সালুকি বিদেশে গরম যেসব মিডিল ইস্টের দেশে, সেখানে স্মুথ কোটেড সালুকি, শর্ট হেড সালুকি হয়। আর কিছু একটু উত্তরের দিকে ঠান্ডা ঠান্ডা এলাকায় গেলে সেখানে সেই একই সালুকির পশম হয়। ঠিক আছে, আচ্ছা, তো সালুকিতে স্মুথ কোটও হয় আর লং হেডও সালুকি হয়। আচ্ছা, এই ব্রিডটা ইন্ডিয়ায় মেনলি কোন কোন স্টেটে পাওয়া যায়? এগুলো মেনলি মহারাষ্ট্র আর কর্ণাটকায় পাওয়া যায়। আচ্ছা, এদের লাইফ স্পেন্ডিং টাইম কতটা? এদের লাইফ স্প্যান ধরুন 12 থেকে 15 বছর। এরা অনেক অন্য কোনো কুকুরের চেয়ে, অন্য কোনো বিদেশি কুকুরের চেয়ে অনেক হার্ডি, কারণ এগুলো মহারাষ্ট্র আর কর্ণাটকায় যেগুলো, এগুলো হোম স্টেট, বা গুজরাটেও পাওয়া যায় এই ব্রিডটা। গুজরাটে এটাকে তাজি বলে, TAZI, তাজি। তো এগুলো ওখানে খুব হার্ডি কন্ডিশনে থাকে। হ্যাঁ, এখানে যা হার্ডি কন্ডিশন দেখছেন তার চেয়েও আরও হার্ডি কন্ডিশনে থাকে। এবং সেখানে লোকে নিজেদের ক্ষেত বা অন্যান্য জিনিস সুরক্ষিত করে এই কুকুর দিয়ে। গার্ড ডগ, অনেকে যে গার্ড ডগ চায়, এরা গার্ড ডগ হিসেবে কীরকম? হ্যাঁ, গার্ড ডগ হিসেবে ভালো, তবে আমি যে বলবো যে যারা গার্ড ডগ চায় তারা এই কুকুরটা না নিয়ে, দেখুন গার্ড ডগ বলতে এরা, কেউ যদি অচেনা লোক আসে তাহলে এরা সতর্ক করে দেবে। যারা গার্ড ডগ চায় তাদের, তারা নিজেরাই কিছু জানে না। আমি যা নেটে দেখছি, আমি তো বহুগত নেট ঘাঁটছি, যারা গার্ড ডগ চায় তারা নিজেরাই জানে না, কোনো তাদের অভিজ্ঞতা নেই কুকুরের। কুকুর মানে না, সে আপনার বাড়িতে অচেনা লোক আসবে, সে তাকে সতর্ক করবে এই পর্যন্ত। হ্যাঁ, আর যদি কেউ চায় যে অচেনা লোক আসবে তাকে গিয়ে কামড়ে দেবে, হ্যাঁ, সেটা অ্যাট্যাক ডগ, সেটাকে ট্রেন করতে হয় সেসব। হ্যাঁ, অনেকে বোঝে না, জানে না, কিন্তু গার্ড ডগ হিসেবে খুবই ভালো। আমি দেখুন এত বড় একটা বাড়িতে আমরা দুজনই থাকি, হ্যাঁ, একলাই থাকি আমরা দুজন। আপনার এই বাড়িটার বয়সটাও কতদিন হবে? এটার একটার অংশ এটার 300 বছর, এই অংশটা, এই সামনের একতলার অংশটা, আর বাকি অংশগুলো 150-200 বছর পুরনো। এটা আমার আর এই যে কুকুরের, এদের ভ্যাকসিনেশন কি সাধারণ কুকুরের মতনই? সাধারণ কুকুরের মতো, বছরে একবার। আচ্ছা, বছরে এক। আর তাছাড়া এদের খাওয়া দাওয়া বা এই ধরনের কীরকম একটা এক্সপ্লেন হয়? আমি বললাম না, এরা খুবই হার্ডি কুকুর, এদের খাওয়া দাওয়াতে খুবই কম খরচা, ডাক্তারেরও খুবই কম খরচা। ডাক্তারের ওই শুধু সারা বছরে একবার ভ্যাকসিনেশন দিতে হয়, দুটো ভ্যাকসিন, অ্যান্টি রেবিস আর 7-in-1,
আর এছাড়া সেরকম কিছু খরচা নেই, ডাক্তারের কোনো খরচা নেই। হ্যাঁ, অন্যান্য বিদেশি কুকুরের দেখবেন অনেক রকম কনজেনিটাল ডিফেক্টস আছে। হ্যাঁ, কারোর বদহজম হয়, কারোর অন্য কিছু হয়। হ্যাঁ, সবসময় আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, মেডিকেল অ্যাটেনশন দরকার। হ্যাঁ, অ্যাসিডিটি হয় বা চোখের প্রবলেম হয় বা হিপ ডিসপ্লেসিয়া হয়, যেহেতু এরা অ্যাকচুয়াল ওয়ার্কিং কুকুর। হ্যাঁ, মহারাষ্ট্রে এরা বা কর্ণাটকায় এরা অ্যাকচুয়াল কাজ করে। হ্যাঁ, শিকার করে বা গার্ডিং করে। হ্যাঁ, সেহেতু এরা খুবই হার্ডি, এদের মেডিকেল অ্যাটেনশন খুবই কম দরকার। এবার অনেকে আছে যে কুকুরের পেপারস দরকার হয় তাদের শো করানোর জন্য, এই কুকুরগুলি কি কেসিআই রেজিস্টার্ড? হ্যাঁ, এগুলো কেসিআই রেজিস্টার্ড কুকুর। ক্যারাভ্যান অবশ্যই বহু বছর ধরে কেসিআই রেজিস্টার্ড। আর পাশমি ব্রিডটাকে কেনেল ক্লাব অফ ইন্ডিয়া গত 5-6 বছর আগে এটাকে ব্রিড রেকগনিশন দিয়েছে পাশমিকে। এর আগে এই পাশমি ব্রিডটাকে সালুকি হিসেবে রেজিস্টার করা হতো কেসিআই। তো দুটোই ব্রিড রেজিস্টার্ড এবং আমরা শো করি, এবং কেনেল ক্লাব অফ ইন্ডিয়া আমাদের একটা কলকাতা চ্যাপ্টার দিয়েছে, সেটার নাম হলো সোসাইটি অফ ইন্ডিয়ান ব্রিডস অফ ডগস কলকাতা চ্যাপ্টার। এটা আমাদেরকে ওরা একটা ক্লাবের পারমিশন দিয়েছে, আমরা ক্লাব করেছি, খুব ছোট ক্লাব। আস্তে আস্তে প্রচলিত হচ্ছে এই ব্রিডটা, আর নতুন মেম্বার হচ্ছে। আমরা গত তিন বছর ধরে ক্যালেন্ডার এই ব্রিডটাকে নিয়ে, এই ব্রিডগুলোকে নিয়ে ফিচার করছি। আমাদের 2021-এর ক্যালেন্ডার, এটা যেরকম দেখছেন আমাদের ক্লাবের নাম লেখা আছে, সোসাইটি ফর ইন্ডিয়ান ব্রিডস অফ ডগস কলকাতা চ্যাপ্টার। আমাদের একটা মাদার ক্লাব আছে কেনেল ক্লাব অফ ইন্ডিয়ার আন্ডারে, সেটার নাম হলো সোসাইটি অফ ইন্ডিয়ান ব্রিডস অফ ডগস, সেটা ব্যাঙ্গালোরে বেসড। তো ওরা আমাদের স্বীকৃতি দিয়েছে। আমরা কেসিআই কেনেল ক্লাব অফ ইন্ডিয়া রুলসের আন্ডারে শো করি, ঠিক আছে। এটা একটা ক্যারাভ্যান, এই ক্যারাভ্যানটা আপনারা দেখলেন, এর নাম হলো চমচম। এর ভেতরে আছে, এইখানে আমাদের দেওয়া আছে অবজেক্টিভ, টু প্রমোট দ্য কজ অফ পিওর ব্রিড ডগস অফ অল ব্রিডস রেকগনাইজ বাই দ্য কেনেল ক্লাব অফ ইন্ডিয়া। আর তারপরে তালিকাটা দেওয়া আছে, ক্যারাভ্যান হাউন্ড, চিপ্পিপাড়াই, কান্নি, মুডল হাউন্ড, পাশমি, রাজাপালিয়াম, রামপুর হাউন্ড, কম্বাই, হিমালয়ান শিপডগ, এই 7টা না 8টা ব্রিড কেনেল ক্লাব অফ ইন্ডিয়া রেকগনাইজ করে। একটি ব্রিড আছে যেটা অনেকে ভাবে যে সেটা একটা ইন্ডিয়ান বা এশিয়ান ব্রিড, কিন্তু মোটেই না, সেটা না ইন্ডিয়া না পাকিস্তান রেকগনাইজ করে, সেটা হলো ইন্ডিয়ান ম্যাস্টিফ অথবা ইন্ডিয়ান বুলি। এই ইন্ডিয়ান বুলি বা ইন্ডিয়ান ম্যাস্টিফ এটা কোনো ব্রিড না, এটা একটা টাইপ, ঠিক আছে। তো এই আমরা চেষ্টা করি যে এই ক্যালেন্ডারের থ্রু দিয়ে, হ্যাঁ, মাধ্যমে, ক্যালেন্ডারের মাধ্যমে প্রতি বছর, আমরা গত 3 বছর ধরে এই ক্যালেন্ডারটা বার করছি। হ্যাঁ, করোনার বছরেও আমরা ব্যবহার বার করেছি, আমাদের স্পন্সররা আমাদের সহযোগিতা করেছেন। হ্যাঁ, সেই জন্য আমরা বার করতে পেরেছি এই ক্যালেন্ডার। আর এই ক্যালেন্ডারের মাধ্যমে আমরা এই ব্রিডগুলোকে প্রচলিত করতে চেষ্টা করছি আমাদের ইস্টার্ন রিজেনে। ইস্টার্ন রিজেনে আমাদের এই আফসু ব্রিডটা পাওয়া যায়, আমাদের হিমালয়ান রিজেনে, দার্জিলিং ইত্যাদি ইত্যাদি আফসুটা পাওয়া যায়। আর বাকি যে ব্রিডগুলো দেখছেন, ক্যারাভ্যান বা পাশমি, এগুলো মহারাষ্ট্র এবং কর্ণাটকায় পাওয়া যায়। হ্যাঁ, তো আমরা সবই, যা 7টা 8টা ব্রিড আছে,
সবই আমরা প্রচলিত করতে চেষ্টা করছি। এর মধ্যে একটা ব্রিড আছে হিমালয়ান শিপডগ, এটা একটু বিরাট বড় সাইজ হয় আর ঠিক ঠান্ডা ছাড়া এই সমতল ভূমিতে থাকতে পারে না। হ্যাঁ, তো সেই জন্যে এইটা ছাড়া আমরা প্রত্যেকটা রেকমেন্ড করতে পারি। হ্যাঁ, পশ্চিমবাংলার যে সমতল ভূমির জায়গায় যারা থাকেন তারা রাখতে পারেন। হ্যাঁ, বিদেশি ব্রিড ল্যাব্রেডার বক্সার জিএসডি না রেখে আপনারা বহু বছর এইসব ব্রিড রেখেছেন, যারা পশুপ্রেমী আছে, যারা কুকুর ভালোবাসেন, আমরা চাই যে এই ব্রিডগুলো ওনারা রাখুন, দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। এটা আমাদের গত এক বছরের ক্যালেন্ডার, এতে ইন্ডিয়ার মানচিত্র আছে, ম্যাপ আছে এবং আমাদের ইন্ডিয়ান ব্রিড কোথায় কোথায় পাওয়া যায়, হ্যাঁ, সেইটা কালার ওয়াইজ দেওয়া আছে। তামিলনাড়ুতে সবচেয়ে বেশি ইন্ডিয়ান ব্রিড পাওয়া যায়, রাজাপালায়াম, কোম্বাই, চিপিপাড়াই, কান্নি এবং এই শেষেরটা রামনাড মান্ডাই। হ্যাঁ, এই প্রথম চারটে কেনেল ক্লাব অফ ইন্ডিয়ার দ্বারা স্বীকৃত, হ্যাঁ, রেকগনাইজড, ঠিক আছে। এরকম পরপর কয়েকটা আছে, পশ্চিমবাংলার লাসা অ্যাপসো বা আপসু, মহারাষ্ট্রের ক্যারাভ্যান, পাশমি ইত্যাদি ইত্যাদি, কর্ণাটকের মুঢ়ল, হ্যাঁ, আর আমাদের এই মটো বি ইন্ডিয়ান কিপ ইন্ডিয়ান ব্রিডস, এটা আমাদের কিছু সদস্য ডগ ওনার, ইয়াং ডগ ওনার বাচ্চারা, এটা মানে ফ্যামিলি, অনেকে প্রশ্ন করে এই ব্রিডগুলো ইন্ডিয়ান ব্রিডগুলো ফ্যামিলি ডগ কিনা, অবশ্যই ফ্যামিলি ডগ, 100% ফ্যামিলি ডগ। হ্যাঁ, এরা বাইরের লোককে পছন্দ করে না, পছন্দ করে না মানে এর এই তার মানে না যে কামড়ায়, পছন্দ করে না মানে কাছে ঘেঁষে না বাইরের লোক যদি আসে, কিন্তু বাড়ির লোকের সাথে এরা খুবই মিলেমিশে থাকে। তাহলে আজকের ভিডিওতে আপনারা দেখতে পারলেন ইন্ডিয়ান ডগ ব্রিডের ক্যানেল, যেটা পশ্চিমবঙ্গে শুধুমাত্র একজনের কাছেই রয়েছে, এবং এই ভিডিওটির মাধ্যমে আপনারা ইন্ডিয়ান ডগের ব্যাপারে জানতে পারলেন। তাই আপনাদের অনুরোধ করব, যারা আমাদের চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুবান্ধব ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে আমাদের ভিডিওটি শেয়ার করুন। তাই বেঙ্গল এসকুটিং কনিকালসের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে ওয়াইল্ড লাইফে আরও একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।